আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, আপনারা অনেক দিন ধরেই বলতেছেন যে সেন্টেন্স নিয়ে কেন ভিডিও দিচ্ছি না বা সেন্টেন্সের আপডেট কি। তো সম্পূর্ণ আজকের যে ভিডিওটা এটা একটা রিকোয়েস্টের ভিডিও। তো প্রত্যেকেই একটাই সমস্যায় পড়তেছেন যে আপনারা বোনাস টোকেনটা আগের মতন পাচ্ছেন না, অনেকের অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে। সো আসলে সমস্যাটা কেন হচ্ছে আপনারা অনেকেই হয়তো বা জানেন না, আবার অনেকেই জানেন। তো আজকে ইনশাল্লাহ আপনাদেরকে কোনো কাজ দেখাবো না, বাট শুধু আপনাদেরকে আমি মানে এই সমস্যাগুলো কেন হচ্ছে সেগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত কিছু আলোচনা করব। এর জন্য অবশ্যই আপনারা ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে, বিশেষ করে যারা সেন্টেন্স আপনারা কাজ করতেছেন, ঠিক আছে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। সো আপনারা হয়তো অনেকেই রেফার করছেন বা আপনাদের এখানে $100 ছিল বা অনেকে রেফার করার পর এখানে 200, 4000, 5000 মানে ডলার শু করতেছিল। তো এখান থেকে আপনারা প্রত্যেক সপ্তাহে হয়তো এখান থেকে একটা পার্সেন্টেজ মানে পাওয়ার সম্ভাবনা ছিল বা পাইছেন। তো অনেকেই কী করছে, অনেকের অ্যাকাউন্টে এখানে মানে যাদের $100 ছিল তারা এখানে তাদের অ্যাকাউন্টে জিরো হয়ে গেছে, আর যাদের বেশি ডলার ছিল তাদের এখানে কমে গেছে। যেমন আমার এখানে $5000 না $8000 ছিল, এখানে মাত্র $1450 শো করতেছে। তো এটা প্রতিদিনই দেখতেছি মানে আমার এখান থেকে কমে যাচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে আমি আসলে ওনাদের গ্রুপে বা বিভিন্ন জায়গায় রিসার্চ করে বা ওনাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারছি যে এখান থেকে আপনারা যারা নতুন জয়েন করছেন, মানে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা যারা $100 পাইছেন, আপনারা প্রত্যেকে জানেন যে এখান থেকে $100 থেকে আমরা প্রত্যেক সপ্তাহে দুইবার, যেমন মঙ্গলবার এবং শুক্রবার, এই দুইটা বারে আমরা এখান থেকে $100 বোনাস টোকেন পাইতাম, তাই না? সো এইভাবে আমরা প্রত্যেক মাসে, সো ফ্রেন্ডস এভাবে আমরা প্রত্যেক মাসে কিন্তু প্রায় মানে ১৬০০ বোনাস টোকেন আমরা পাবো। সো যাই হোক, হিসাব যতটুকু আমি জানতে পারছি যে এখানে মেবি 3 থেকে 4 বার বা 5 বার বা এক মাসে, ধরেন আপনি 1 তারিখে জয়েন করছেন, পরবর্তীতে 1 তারিখ হওয়ার আগ পর্যন্ত আপনি $100 থাকবে আর আপনি কন্টিনিউ বোনাস পেতেই থাকবেন। তো যখন এক মাস শেষ হয়ে যাবে বা আপনার 4 থেকে 5 বার যখন এখান থেকে মানে বোনাস টোকেন রিসিভ করবেন, পরবর্তীতে দেখবেন আপনি এখানে জিরো হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, আপনি তো আমার রেফারে জয়েন করছেন, তাই না? তো আপনি যেহেতু আমার রেফারে জয়েন করছেন, আপনার অ্যাকাউন্ট যদি জিরো হয়ে যায় তাহলে আমার এখান থেকে $50 মাইনাস হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে, এখানে আবার পুনরায় কাজ করার জন্য যতটুক আমি বুঝতে পারছি বা কোম্পানি বলতেছে ওনাদের আপডেট অনুযায়ী যে আপনার আরও 4 থেকে 5টা বা মানে মানে রেফার করতে হবে। আপনার যখনই রেফার করবেন আপনার পার রেফারের জন্য এখানে $50 টোকেন এখানে মানে $50 এখানে শু করবে, যেইটার থেকে আপনি প্রত্যেক সপ্তাহে পার্সেন্টেজ পাবেন, আদারওয়াইজ আপনারা কোনো এখান থেকে বোনাস টোকেন পাবেন না। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে যে বোনাস টোকেনটা আমাদেরকে দিচ্ছে, প্রত্যেকটা বোনাস টোকেনের প্রাইস কিন্তু মানে 100 বোনাস = 100 সেন্টেস আর 100 সেন্টেস = $1 হচ্ছে। তবে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যারা এখানে অ্যাকাউন্ট করার পরে প্রত্যেক দিন এখানে অ্যাক্টিভ করতেছি না, যেমন এখানে কিন্তু আমি যে মাত্র অনলাইনে আসলাম, এখানে অনলাইন শু করতেছি। তো আপনারা যারা আসলে এখানে প্রত্যেক দিন ভিজিট করতেছেন না, তারা আসলে যে বোনাস টোকেনটা আপনারা মানে পাইছিলেন ওইটা কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন না। কারণ আপনারা যখন এক্সচেঞ্জ করতে যাবেন তখন অ্যাডমিন আপনাকে নোটিশ দিবে যে আপনারা আপনার রেফার বা আপনি এটাতে অ্যাক্টিভ ছিলেন না, আপনার আমাদের সেন্টেন্স যে সাইটটা এখানে অ্যাক্টিভ ছিলেন না, এরকম একটা নোটিশ দিবে। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এখানে মানে অনেক খারাপ একটা আপডেট এটা বলতে গেলে চলে। তো আমিও মোটামুটি অনেকগুলো বোনাস টোকেন পাইছি। যদি আপনারা যারা আমার রেফারে জয়েন করছেন, আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন বা আপনারা যদি প্রত্যেক দিন ভিজিট না করেন, সেক্ষেত্রে আপনারা তো এক্সচেঞ্জ করতে পারবেন না, ওই আমি মাঝখান দিয়ে আমিও করতে পারবো না, কারণ আপনারা তো আমার রেফারে জয়েন করছেন। তো আপনারা যদি অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে আমি পেমেন্ট নিতে পারবো। এখন কথা হচ্ছে, আপনারা অ্যাক্টিভ থাকার পর আপনার জায়গায় রেফার করছেন, সে যদি অ্যাক্টিভ থাকে বা অ্যাক্টিভভাবে যদি এখানে কাজ করে তাহলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, তাছাড়া কিন্তু এখানে এক্সচেঞ্জ হবে না। তো এখানে একটাই সিস্টেম আছে, সেটা হচ্ছে রেফার করা। সো এখন কথা হচ্ছে, অনেকেই বলবেন যে ভাই কীভাবে রেফার করবো। সো বর্তমানে সাইটটা মানে এতটাও ভাইরাল হয় নাই যে আপনি রেফার পাবেন, আপনার চাইলে রেফার করতে পারবেন বা রেফার পাবেন। যদি এরকম করতে পারেন যে আপনি নিজে ডিপোজিট করে দেন, সেক্ষেত্রে হয়তো বা ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আর এখান থেকে আমরা মনে হয় 26 তারিখে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছিলাম, আমরা প্রত্যেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করছি 26 তারিখে। তো এই মাসে 26 তারিখে মেবি আমি এক্সচেঞ্জ কীভাবে করতে সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। আর এই কারণেই আপনারা কিন্তু এখান থেকে বোনাস টোকেনটা পাচ্ছেন না, যেগুলো আমি বললাম। এখানে 4 থেকে 5 বার আপনারা বোনাস টোকেন রিসিভ করার পরে
আপনাদের অ্যাকাউন্ট মানে জিরো হয়ে যাচ্ছে। আর বর্তমান যারা নতুন আছেন, যারা এখনও জয়েন করেন না, আপনারা চাইলে আমার রেফারে জয়েন করতে পারেন। ইনশাল্লাহ যতটুকু হেল্প লাগে আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করব। ওকে, সো যাই হোক, আমি 26 তারিখের পর থেকে যারা আমার রেফারে জয়েন করবে, আমি যখন টেলিগ্রাম গ্রুপে কনফার্ম করব, তখন থেকে যদি কেউ আমার রেফারে জয়েন করে তাহলে আমি অ্যাক্টিভ করে দিব ওনাদের যে XLM-এ। ওখানে 5টা XLM ডিপোজিট করার পরে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, তাছাড়া কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না। সো ওইটা আমি করে দিব, তবে বর্তমানে আমি কাউকে অ্যাক্টিভ করে দিতে পারবো না, কারণ বর্তমানে যে বোনাস টোকেনটা আমি পাইছি এটা আমি এখনও শিওর হতে পারতেছি না। আমি যখন পেমেন্ট নিতে পারবো, শিওর হব, তখন আমি আপনাদেরকে আবার অ্যাক্টিভ করে দিতে পারবো। এখন কথা হচ্ছে, আপনারা যারা আমার রেফারে জয়েন করছেন, ঠিক আছে, যারা আমার রেফারে জয়েন করছেন, তারা কী করবেন, তারা চেষ্টা করবেন 2 থেকে 3টা রেফার করার জন্য। আর যদি সেক্ষেত্রে আপনারা রেফার না করতে পারেন, আপনার নিজেরাই আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারেন। আদারওয়াইজ আপনার যদি আপনার ভাই বা বোনের যদি মোবাইল থাকে, সেখানে আপনার 2টা 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। আর কারণ এখানে যে আপডেটটা দিছি, আপডেটে হয়তো বা আমি নিজেও কাজ করতে পারবো না, আমি যদি কাজ করি সেক্ষেত্রে আপনারা আমার রেফারে জয়েন করে থাকতে হবে। তো আপনারা তো আপনারা যদি না পান সেক্ষেত্রে আমিও পাবো না, ঠিক আছে। তো এখানে দেখা যতটুকু বুঝতেছি যে এখানে কাজ করতে হলে অ্যাক্টিভভাবে কাজ করতে হবে। আর আসলে কারা কারা অ্যাক্টিভ আছে আপনি এটা কীভাবে বুঝবেন, আপনারা যদি এখানে যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আসলে কারা কারা অ্যাক্টিভ আছে, কারা রিঅ্যাক্টিভ আছে। আমরা যদি এখানে শো করি, এটা একটু জুম করবেন, এ দেখেন ইনঅ্যাক্টিভ, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এটা এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ। এগুলো থেকে আপনি কোনো সময় বোনাস টোকেনও পাবেন না, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে সেও পাবে না, কারণ সে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নাই। আর নিচেগুলো হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে, নিচেগুলো অ্যাক্টিভ। এখানে ইয়েস লেখা আছে, যদিও বর্তমানে ইয়েস লেখা আছে, তবে আমি এইগুলো থেকে কিন্তু কোনো রেফার কমিশন বা প্রত্যেক মানে কোনো কমিশন আমি পাচ্ছি না। তো এখানে মোটামুটি অনেক রেফার ছিল আমার, তবে এখান থেকে কোনো কমিশন ওরা দিচ্ছে না, টোটালি সব কিছু অফ করে দিছে। তো কেন করে দিচ্ছে, কারণ অনেকে যারা আমার রেফার জয়েন করছে ওরা প্রতিদিন সাইটটাতে ভিজিট করতেছে না, যে কারণে আমার এখানে কিন্তু কোনো বোনাস টোকেন আসতেছে না। কারণ আগে যারা রেফার জয়েন হয়েছে, আপনি মানে আপনি যারা আমার রেফারে জয়েন করছেন, আপনারা প্রত্যেক মঙ্গলবার শুক্রবারে আপনি 100 বোনাস পাবেন, আর আমি আপনার ওই রেফার থেকে রেফার কমিশন পাবো হচ্ছে 50টা বোনাস টোকেন, মানে আমি 50টা বোনাস টোকেন পাবো, আপনি 100 বোনাস টোকেন পাবেন, এই সিস্টেমটা ছিল। বর্তমানে ওই সিস্টেমটা আছে, তবে রেফারগুলো অ্যাক্টিভ থাকতে হবে, রেফারগুলো সাইটে ভিজিট করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আবার বলতেছি, ঠিক আছে, তাছাড়া কিন্তু হবে না। আর এখানে অনেকে এই যে দেখেন, এগুলো কিন্তু একটু অ্যাক্টিভ না, ঠিক আছে, এগুলো একটু অ্যাক্টিভ না। এখানে যে ডলারগুলো আছে, এখান থেকে হয়তো বা আমি সপ্তাহে পাবো বোনাস টোকেন পাবো, যদি ওরা অ্যাক্টিভ থাকে। আর এখানে মেন যে বিষয়টা, মানে গুরুত্বপূর্ণ যে সবচেয়ে বড় একটা আপডেট, সেটা হচ্ছে আপনারা এখানে যাদের অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে বা সমস্যা নাই, আপনারা যে টোকেনটা পাচ্ছেন সেটা এক্সচেঞ্জ করার জন্য হলেও আপনারা কষ্ট করে প্রতিদিন এখানে ভিজিট করবেন, প্রতিদিন 3 থেকে 4 বার ভিজিট করবেন। আর কোম্পানি ডাইরেক্ট বলে দিছে, একবারে ওয়ার্নিং দিয়ে দিছে, যারা এই সাইটে অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ থাকবে না বা এক্সএলএম দিয়ে মানে অ্যাক্টিভ করবে না, তারা আসলে ওই যে আমি যে বলছিলাম আপনাদেরকে 100 বোনাস টোকেন আপনারা $1 নিতে পারবেন, ওইটা আপনারা করতে পারবেন না, ঠিক আছে। আপনাদের লোবি স্টারের যে কয়েনগুলো শো করতেছে যে প্রাইস, এই প্রাইসে পরবর্তীতে আপনাদের সেল করতে হবে, তাছাড়া এখন উপায় নাই। আর আমি যে আপনাদেরকে ফার্স্টে বলছিলাম যে 100 বোনাস টোকেন সমান সমান 100 সেন্টেস, 100 সেন্টেস সমান সমান $1, এটা নেওয়ার জন্য আপনাদের এই কয়েকটা দিন কষ্ট করতে হবে, মেবি 15 থেকে 20 দিন, মানে কিছুদিন আগে আমি গ্রুপে দেখলাম 15 দিনের কথা বলছিল। তো অবশ্যই আপনারা প্রতিদিন এখানে 2-3-4 বার ভিজিট করবেন, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, এভাবে এখানে ভিজিট করবেন। এখানে জাস্ট আপনি 1 মিনিট ঘাটাঘাটি করলেন, এখানে যখন অনলাইন চলে আসবে, যদি না আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে রিফ্রেশ করবেন, দেন আপনার অনলাইনটা চলে আসবে, দেন আপনি এখানে একটু ভিজিট করবেন, দেন আপনার কাজ শেষ। এখানে তো কোনো কাজ করতে হচ্ছে না, তাই না? সো অবশ্যই কাজটা কমপ্লিট করবেন। আর আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই সমস্যাটা কেন হচ্ছে। সো আপনারা চাইলে রেফার করতে পারেন, আর যারা রেফার না করতে পারবেন তারা আপনারা চাইলে নিজেরাই রেফার নিজেদের করতে পারেন। আর দেখি এটা নিয়ে যদি নেক্সটে আরও কোনো আপডেট আসে, ইনশাল্লাহ আমি ওই আপডেটটাও আপনাদেরকে জানিয়ে দিব। বর্তমানে আমি এতটুকু আপডেট জানতে পারছি, যে কোনো আপনাদের এতটুকু আপনাদের জানাচ্ছি। আমি অনেকদিন ধরে এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি, তো অনেকেই গ্রুপে দেখলাম যে মেসেজ করতেছে যে ভাই সেন্টেন্সটা কেন পাচ্ছি না, কেন বোনাস টোকেন পাচ্ছি না। সো এই ছিল বিষয়বস্তু। ওকে, আর আপনারা মেবি হয়তো মেল পাইছেন কিনা জানি না, মেলগুলো চেক করবেন, মেলে দেখবেন ওরা প্রায় সময় মেল করে থাকে, মেলগুলো যদি চেক করেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কেন মানে কী কী সমস্যা হয়েছে। আর সবচেয়ে মেন যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা কী করবেন, টেলিগ্রামে ওনাদের এখানে একটা গ্রুপ আছে,
আমি আপনাদের দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, এই যে এখানে ওনাদের একটা গ্রুপ আছে, সো এই গ্রুপে আপনারা যদি থাকেন বা এই গ্রুপে যদি অ্যাক্টিভ থাকেন বা এই গ্রুপে যদি ফলো করেন, আপনারা মানে কখন কোন আপডেট আসতেছে, ওনারা কেন এরকম করতেছে, আপনারা সব কিছুকে জানতে পারবেন। আমি আসলে সব কিছু জানি না, আমি জানতেও মানে সমস্যা হতে পারে, আমার হয়তো বা সময় না হতে পারে। আপনারা কী করবেন, এইখানে জয়েন হয়ে নেবেন। এখানে জয়েন হওয়ার পরে আপনারা যেই সমস্যাটা হচ্ছে এখানে আপনারা কোশ্চেন করবেন, ওনারা আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই করে দিবে। আর এখানে জয়েন করার জন্য আপনারা টেলিগ্রাম থেকেই নিচে চলে আসবেন। এই যে দেখেন, এখানে কিন্তু মানে ওনাদের সাইডে নিচে দেখবেন, এখানে ওনাদের একটা লোগো আছে, এখানে ক্লিক করার পরে আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে আসা হবে। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এতটুকু আপডেট ছিল, আমি এতটুকু জানতে পারছি, যতটুকু জানতে পারছি আমি আপনাদেরকে এতটুকু জানিয়ে দিছি। তো এই ছিল আজকে বিষয়বস্তু, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ দেখেন আপনাদের জন্য রাত কয়টা বাজে ভিডিও মেক করতেছি। সো এই কষ্টটা যেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন, আর লাইক দিলে আসলে ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায় আপনাদের জন্য। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।